হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে অনেক বাবা মারাই আমাদের কাছে এসে বলেন যে আপনারা বলেছেন যে আমার বাচ্চার অ্যালার্জি প্রবলেম আছে, তার জন্য আমরা বাচ্চাকে কি খাওয়াবো বা কি খাওয়াবো না, আর বাচ্চার অ্যালার্জি থাকলে বাচ্চা কোন কোন খাবারের রেস্ট্রিকশন আছে বা কোনো কিছুতে রেস্ট্রিকশন আছে কিনা, তো এইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। কারণ অনেক বাবা মারাই এটা বুঝতে পারে না যে বাচ্চাদের অ্যালার্জি হলে তো অনেক কিছু খাওয়ানো বন্ধ করে দেয়, যেগুলো বাচ্চাদের জন্য খাওয়ানো বন্ধ করা উচিত নয়, আবার কিছু কিছু খাবার খাইয়ে যায় যেগুলো খাওয়ানো উচিত নয়, বা যেগুলো কিছু কিছু অ্যাক্টিভিটি করে যেগুলো বাচ্চাদের করা উচিত নয়, যার জন্য অ্যালার্জিটি বেড়ে থাকে। তো অনেক বাবা মারা মিসলিড হয়, অনেক বাবা মারা কি করে, অ্যালার্জি থাকা সত্ত্বেও বাচ্চাদের বিভিন্ন রকম খাবার খাইয়ে দেয় বা বিভিন্ন রকম খাবার না খাইয়ে বাচ্চাকে অপুষ্টিতে ফেলে। তো আচ্ছা, সেটা নিয়ে রিসার্চ করব যে অ্যালার্জি হলে বাচ্চাদের কি কি খাবার খাওয়াতে হবে, কি কি খাবার খাওয়ানোর রেস্ট্রিকশন আছে। তো সবার ফার্স্ট হলো, অ্যালার্জি অনেক টাইপের হতে পারে, অ্যালার্জি ম্যানিফেস্টেশন অনেক রকম হতে পারে। ম্যানিফেস্টেশন মানে কি, অ্যালার্জি কিভাবে আপনার দেহে দেখা দিতে পারে। অ্যালার্জি ম্যানিফেস্টেশন, অ্যালার্জি মানে কি, কোন রকম প্রোটিন বা কোন রকম জিনিস যেটা বডিতে আমাদের নিতে পারছে না, যার জন্য আমাদের বডিতে বিভিন্ন রকম এফেক্ট করছে সেই জিনিসটি। যেমন কি, যেমন হচ্ছে যদি ধুলোবালি আমরা নাকে চলে যায়, তাহলে যেমন হাঁচি কাশি হয়, সেই ধুলোবালিটি যেমন আমাদের বডি নিতে পারে না, এই জন্য নাকে হাঁচি কাশি হয়, সেটিকে বলা হয় অ্যালার্জি, তাহলে ধুলোবালিতে অ্যালার্জি আছে। তো এরকম অ্যালার্জি ম্যানিফেস্টেশন বিভিন্ন রকম, কারো খাওয়াতে অ্যালার্জি থাকতে পারে। বেশিরভাগ ম্যাক্সিমাম 90% মানুষের মধ্যেই হচ্ছে ধুলোবালি, ধোয়া, ডাস্ট, এগুলোতে অ্যালার্জি থাকে, পোলেন, এগুলোতে অ্যালার্জি থাকে। আর সেই অ্যালার্জিটাকে তারা ভাবে যে তাদের খাওয়াতেও অ্যালার্জি আছে, তাই নিশ্চয়ই তাহলে আমাদের সব খাবারে কিছু রেস্ট্রিকশন করতে হবে, তো এটা নয়। আর অ্যালার্জি ম্যানিফেস্টেশন কি, অ্যালার্জি ম্যানিফেস্টেশন হচ্ছে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে অ্যালার্জি ম্যানিফেস্ট করে, মানে দেখা যায়, এফেক্টটি দেখা যায়। যেমন যদি কারো কারো ক্ষেত্রে যদি কারো অ্যালার্জি থাকে, তাদের বারবার কন্টিনিউ কাশি হতে থাকে, মাঝে মধ্যে খুশখুশ খুশখুশ করে কাশতে থাকে, শুকনো কাশি কাশতে থাকে, সেটি একটি টাইপের অ্যালার্জি। 2 নম্বর হচ্ছে, অ্যালার্জি হলে বাচ্চাদের প্রচুর পরিমাণে হাঁচি কাশি হবে, বাইরে বেরোচ্ছে ধুলোবালি দিতে ফেললে আগে ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, প্রচুর হাঁচি কাশি হতে পারে। কারো কারো সিজনাল অ্যালার্জি হয়, সিজনের বিভিন্ন সিজনের সময় সাধারণত শরৎকাল, বসন্তকাল আর হেমন্তকালে বাচ্চাদের সিজনাল অ্যালার্জিটি বেশি হয়। কিছু কিছু ভাইরাস থেকে হতে পারে, বা ফুলের রেণু থেকে, পোলেন থেকে হতে পারে, বা কুকুর গায়ের লোম থেকে হতে পারে, বা পেটস এর গায়ের লোম থেকে হতে পারে, অথবা বাড়ির চারপাশে যদি আগাছা কৃষ্ণচূড়া গাছ থাকে তাহলে হতে পারে। ম্যাক্সিমাম এগুলো তখন কি হয়, প্রচন্ড হাঁচি কাশি হয় সিজনের সময়, বা বারবার ঠান্ডা সর্দি লাগবে থাকে। কারো স্কিনে অ্যালার্জি ম্যানিফেস্টেশন হতে পারে, স্কিনে চুলকাতে থাকে সবসময়, স্কিনটি সবসময় চুলকাতে থাকে, স্কিন ম্যানিফেস্টেশন। কারো স্কিনে লাল 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 র্যাশ হয়ে যায়, যেমন অনেক বাচ্চাদের হয় স্কিনের মধ্যে পোকামাকড় কামড়ালে বা মশা কামড়ালে সে জায়গাটা লাল হয়ে যায়, বরফ ফুলে যায় আর প্রচন্ড চুলকায় আর দেখা করে, আর তার থেকে পরবর্তীকালে কালো করে, কালো একটা ছোপ হয়ে যায়, সেটা হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন অ্যালার্জি। আর কারো ক্ষেত্রে অ্যালার্জি থাকে খাবারে, যেটি খেলে চোখ মুখ ফুলে যেতে পারে, বারবার ডায়রিয়া হতে পারে, কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, কারো ক্ষেত্রে পাতলা পটি হতে পারে, আর কারো ক্ষেত্রে আবার পেটে প্রচন্ড ব্যথা হতে পারে, এটা হচ্ছে খাবারে অ্যালার্জি। আবার কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিটি অনেক রকম পোকামাকড় কামড়ালো, অ্যালার্জি চোখ মুখ ফুলে গেল, পুরো হাতগুলো পাগুলো প্রেসার করে গেল, ফুলে গেল, গায়ে বড় 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 দাগ 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 দাগ, স্কিনে লাল লাল র্যাশ হতে পারে, সেগুলো একটা টাইপের অ্যালার্জি। অ্যালার্জি ম্যানিফেস্টেশন বিভিন্ন মানুষ ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু খাওয়া দাওয়ার কি রেস্ট্রিকশন সব অ্যালার্জিতে করতে হবে? অ্যান্সার হলো নয়, সব অ্যালার্জিতে সবসময় খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করতে হয় না, কারণ অ্যালার্জি সবসময় সব খাবারেই যে অ্যালার্জি হবে সেরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি টেস্ট না করে আপনারা খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশন করবেন না। তো অ্যালার্জি আপনার বাচ্চা কোন খাবারে আছে বা কি জিনিসে অ্যালার্জি আছে, তার জন্য অ্যালার্জিক প্রোফাইল বলা হয়, সেই অ্যালার্জিক প্রোফাইলটি আপনারা টেস্ট করবেন। আর অ্যালার্জি প্রোফাইলের যে জিনিসগুলোতে আপনারা দেখবেন যে আপনাদের অ্যালার্জি 3+, 4+, বা 2+ আছে, সেই সমস্ত জিনিসগুলো থেকে বাচ্চাকে রেস্ট্রিকশন দেবেন। অ্যালার্জির একটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে জিনিসে অ্যালার্জি আছে সেটা থেকে দূরে থাকা, সেটাকে বডিতে না ঢোকানো। যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ধুলো বালি, ধোয়া বা ফুলের রেণু, বা আপনার ছোট ছোট ডাস্ট পার্টিকেল, কিংবা বাড়িতে থাকা গরু ছাগল বেড়াল কুকুর, এই সমস্ত গায়ের লোম থেকে অ্যালার্জিটি হয়, তার জন্য বাচ্চাদের আবার ঠান্ডা সর্দি লাগে, কাশি হতে থাকে,
বাচ্চাদের বারবার শরীর খারাপ হতে থাকে। তো সেই সব ক্ষেত্রে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, এই সমস্ত ধোয়া ধুলো বাড়ি থেকে দূরে রাখতে হবে, সিগারেট স্মোকিং থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে, এগুলো হলে দেখবেন ঠিক হয়ে যাবে। যদি অ্যালার্জি টেস্টে দেখা যায় যে বিভিন্ন খাবারে অ্যালার্জি আছে, তাহলে সেই খাবারগুলো আপনারা খাবেন না। ম্যাক্সিমাম অ্যালার্জি যুক্ত খাবার হলো ডালে, পনিরে হতে পারে, মানে দুধ জাতীয় জিনিসে হতে পারে, চিংড়ি মাছে হতে পারে, বেগুনে হতে পারে, বা আপনার বিভিন্ন রকম ডিমে হতে পারে। তো এইগুলো অনেক সময় অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। অ্যান্সার হচ্ছে সবসময় যে বন্ধ করতে হবে সেরকম নয়। আপনি অ্যালার্জি টেস্ট করে যদি দেখেন যে এই সমস্ত খাবার আপনার অ্যালার্জি আছে, তাহলে খাবেন না। যে খাবার অ্যালার্জি আছে সেটি খাবেন না। যদি দেখেন যে খাবার খেয়ে বাচ্চাদের বারবার ডায়রিয়া হচ্ছে, কোন একটা খাবার দিচ্ছে মনে করেন যে দুধ দিচ্ছে, দুধ দেওয়ার পরে গরু দুধ দেওয়ার পরে বাচ্চা বারবার ডায়রিয়া করছে, যতবার দুধ খাওয়াচ্ছে ততবার ডায়রিয়া হচ্ছে, বা পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা পটিতে ব্লাড আসছে, রক্ত আসছে, তাহলে আপনার বুঝবেন যে সেই খাবারে অ্যালার্জি আছে। তখন সেই খাবারটি আস্তে আস্তে বন্ধ করবেন, একদম যে বন্ধ করে দেবেন সেরকম না, বন্ধ করবেন, কিছুদিন পর আবার শুরু করবেন, আবার একটু পরিমাণে কম দিয়ে শুরু করবেন। যদি দেখা যায় যে সেই খাবার খেয়ে আবার হচ্ছে সেম জিনিস, তাহলে সেটি বন্ধ করবেন, কারণ আপনার অ্যালার্জি আছে। তো এই জন্যে অ্যালার্জির জন্য কোনো রকম খাওয়া দাওয়ার কখনোই রেস্ট্রিকশন রাখবেন না, যতক্ষণ অব্দিন অ্যালার্জি টেস্টে আপনার পজিটিভ আসছে যে এই জিনিসে আপনার খাওয়া দাওয়ার এই খাবারটাতে আপনার অ্যালার্জি আছে। দুই নম্বর হচ্ছে, যদি খাবার খেয়ে আপনাদের দেখেন যে বাচ্চাদের বারবার পাতলা পটি হচ্ছে, বা পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা ব্লাড আসছে পটিতে, তাহলে সেই খাবারটি অ্যাভয়েড করবেন, না খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আর হচ্ছে অ্যালার্জি যে জিনিস আছে সেই জিনিস থেকে দূরে রাখবেন। যদি দেখেন যে পোকামাকড় অ্যালার্জি আছে, পোকামাকড় যদি যেখানে কামড়াচ্ছে সেখানে আপনার লাল 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 দাগ হচ্ছে, কালো কালো দাগ ছোপ হয়ে আছে, তাহলে পোকামাকড় থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে। সবসময় বেবি ক্রিম বা বেবি অয়েল লাগাতে হবে, কোকোনাট অয়েল লাগাতে হবে, কোনো রকম ভাবে ওডোমাস বা কোনো রকম টাইপের কোনো রকম ওই সমস্ত মসকিটো রিপেলেন্ট গায়ে লাগাবেন না। আর কি করবেন, যদি দেখেন যে আপনার ধুলো বাড়ি ধোয়া থেকে অ্যালার্জি আছে, তাহলে মুখে মাস্ক পরে বাইরে বের করবেন, বাইরে কেউ সিগারেট স্মোকিং করবেন না, বা বাইরে সিগারেট স্মোকিং করে বাড়িতে ঢুকবেন না, কারণ সিগারেটের যে ডাস্ট পার্টিকেল গুলো থাকে সেগুলো সাধারণত মুখে চারপাশে বা হাতে লেগে থাকে সিগারেট খাওয়ার পরে, সেগুলো বাচ্চাদের যদি আপনারা খেয়ে এসে বাচ্চাদের ধরেন, টাচ করেন বা মুখে চুমু খান বা এরকম করেন, তাহলে সেইগুলো ডাস্ট পার্টিকেল গুলো বাচ্চাদের ট্রান্সফার হয়, যদি বাচ্চাদের ক্ষতি করে। এই জন্য ধুলো বালি থেকে দূরে রাখবেন, বাড়িতে গরু ছাগল বেড়া কুকুর থাকলে তার থেকে অনেক দূরে রাখবেন, বাড়ির চারপাশে যদি কোনো রকম পার্থেনিয়াম গাছ বা সিজনাল কোনো রকম গাছ থাকে সেসব পার্থেনিয়াম গাছগুলোকে কেটে দেবেন সিজনের সময়, আর বাড়িতে যদি কারো ঠান্ডা সর্দি লাগে তাকে তার থেকে বাচ্চাকে দূরে রাখবেন, আর মুখে মাস্ক পরে থাকতে হবে। এইগুলো করলে অ্যালার্জি থেকে দেখবেন আপনারা রিলিফ পাবেন, অ্যালার্জির জন্য বারবার যে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে সেরকম কিছু নেই। তো আজকে সামারি হলে, সব সময় যে অ্যালার্জি হলে যে সব খাবারে আমাদের রেস্ট্রিকশন করতে হবে সেরকম নয়, যে খাবারে অ্যালার্জি আছে শুধু সেই খাবারটিকে আপনারা রেস্ট্রিকশন করবেন, আর যদি আপনাদের জাস্ট অ্যালার্জি থাকে, খাবার অ্যালার্জি না থাকে, তাহলে আপনারা সব খাবার খাওয়াবেন, অ্যালার্জি টেস্ট করিয়ে দেখবেন যে যে কোন জিনিস আপনার অ্যালার্জি আছে সেই জিনিসটি খাওয়াবেন না শুধুমাত্র। অ্যালার্জি আছে বলে, ডাস্ট অ্যালার্জি আছে বলে ডিম খাওয়াবো না, দুধ খাওয়াবো না, পনির খাওয়াবো না, বা আপনার চিংড়ি মাছ খাওয়াবো না, ইলিশ মাছ খাওয়াবো না, বা বেগুন খাওয়াবো না, বা কোনো খাবার খাওয়াবো না, সেরকম নয়। সব কিছু খাবার খাওয়াবেন। যদি কোনো খাবার খেয়ে বাচ্চাতে বারবার পাতলা পটি করে, পটির সাথে রক্ত পড়ে, বা আপনার প্রচন্ড পেট ব্যথা হয়, তাহলে সেই খাবারটি থেকে বাচ্চাকে দূরে রাখবেন, অ্যাভয়েড করবেন। তো আজকের জন্য আপাতত এটুকু, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।